হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আজ আমরা এসেছি সান ম্যাটিও ডাউন টাউনে ডমিনোস পিজা নিতে। আর এই সান ম্যাটিও ডাউন টাউনটা আমাদের বাড়ি থেকে জাস্ট 5 to 6 মিনিটের ডিস্টেন্সেই। আমরা এবারে সান ম্যাটিও ডাউন টাউনের খুব কাছেই থাকি, তাই পিজা নিতে নিতে ভাবলাম যে একটু ডাউন টাউনটা ঘুরে যাই। এটা টি মোবাইলের একটা শপ, যেখানে ফোন কানেকশন, ডেটা সার্ভিস আমরা নিতে পারি, এছাড়াও প্রচুর গ্যাজেটও কিনতে পাওয়া যায়। আর এটা একটা ব্র্যান্ড নেম আজ, তাই রিকা স্ট্রিট তো খুব মজা, ওদের একটু এক্সট্রা ঘোরা হয়ে যাচ্ছে, যেটা ভাবিনি ওরা। ওরা ভেবেছিলো আমরা পিজা নিয়ে চলে আসবো, তাই একটু ওয়াক যেহেতু করা হয়ে যাচ্ছে ওদেরও ভালো লাগছে। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট, এই যে আশেপাশে দেখতে পাচ্ছ কত রেস্টুরেন্টে ভর্তি, মানে রেস্টুরেন্টের ভিতরে বাইরে অলমোস্ট ফুল, চারিদিকে লোকজন ভর্তি, বেশ ভালোও লাগছে। এই ডাউন টাউন এই সন্ধ্যাবেলার দিকে এসে হেঁটে দেখলে খুব ভালো লাগে, এত আলো, এত লোকজন হেঁটে বেড়ায়, খুব ভালো লাগে। এটা সেঞ্চুরি 12 সান ম্যাটিও, যেখানে নিউ কী কী মুভিজ রিলিজ করেছে বা এখানে চলছে তার শো টাইম, ডেট, ডে সমস্ত দেওয়া আছে। আর এটা হচ্ছে একটা ক্যাফে, যেখানে পপকর্ন, হটডগ আর অনেক রকম স্ন্যাক্স পাওয়া যায়। আজকে আমাদের মুভি দেখার কোনো প্ল্যান নেই, তাই আমরা একটুখানি ভেতরটা ঘুরে বাইরে গিয়ে বসেছি। আর রিক আর শ্রী যেই দেখতে পেয়েছে বসার জায়গা, ওরাও বসে পড়েছে, তাই আমিও সাথে বসে পড়েছি। আর বাইরে ওই দিক থেকে প্রচণ্ড সাউন্ড আসছে, নিশ্চয়ই কিছু হচ্ছে, চেঁচামেচি, দেখি গিয়ে ওখানটা কী হচ্ছে। এটা হচ্ছে সাইকেল পার্ক করার জায়গা, যারা সাইকেল নিয়ে আসে এখানটা পার্ক করে। আর এইটা টিটি করে যে সাউন্ড হচ্ছে, এটা হচ্ছে রোড ক্রস করার একটা বাটন, যেটা প্রেস করলে দুদিকে ট্রাফিক স্টপ হয়ে যায় আর সবাই খুব ইজিলি রোড ক্রস করে নিতে পারে। তা এতদিন কোভিডের জন্য সমস্ত রেস্টুরেন্ট বন্ধ ছিল, তা এখন একটু সিচুয়েশান আন্ডার কন্ট্রোল হওয়াতে এখন সব, মানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টই ওপেন হয়ে গেছে আর প্রচুর লোকজনের ভিড়। আর তার জন্যই হচ্ছে রাস্তাতেও কিছুটা রেস্টুরেন্ট এগিয়ে এসেছে। কিছুক্ষণ আগেই তোমরা দেখলে রেস্টুরেন্টের বাইরে স্ট্রিটের উপরও প্রচুর লোকজন বসে আছে, আর তাদের বসার ব্যবস্থাও করেছে খুব ভালোভাবে, টেবিল, চেয়ার, আউটডোর ফায়ার প্লেস, মিউজিক, অনেক কিছু করেছে। আর এখানে প্রচুর ভালো ভালো রেস্টুরেন্টও আছে, কিছু রেস্টুরেন্টের নাম আমি এখানে দিয়েছি, কেউ চাইলে এখানে ট্রাই করতে পারে। এখানে মানে ডাউন টাউনে পার্কিং পাওয়াটা খুব মুশকিল, আর সানডেতে পুরোটাই পার্কিংটা ফ্রি, আর সিটি ডেজিগনেটেড হলিডেজগুলোতেও ফ্রি। বাট সন্ধে 6টার পর এলে হচ্ছে তাতেও তুমি পার্কিং ফ্রি পাবে, কিন্তু সন্ধে 6টার আগে এলে যে পার্কিং লটগুলো আছে তাতে $5 থেকে $10 মতো পে করতে লাগে, সেখানে কার রাখা যাবে। আর তা নাহলে যদি কেউ অন স্ট্রিট বা রাস্তায় পার্কিং করতে চায়, সেখানেও পে করার জন্য মেশিন থাকে, যেমন কিয়স্ক, সেখানে $1 বা $1.50 পে করলে ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা তারা গাড়ি রাখতে পারবে। এছাড়াও রয়েছে সেন্ট্রাল গ্যারাজ পার্কিং, যেখানে $5 মতো দিতে হয় পার্ক করার জন্য। এছাড়া এখানে রয়েছে 15টার মতো প্রায় পার্ক, সেন্ট্রাল পার্ক, রাইডার পার্ক, ওয়ে টু রিক্রিয়েশন এরিয়া, শপিং করার জন্য হিলসডেল শপিং সেন্টার, প্রচুর কিছু রয়েছে। তা যাই হোক, আমাদের সিটি ওয়াক হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। শ্রী একদম যেতে চাইছে না, ও কারে উঠবেই না, ও হচ্ছে আরও ঘুরবে, এখানেই থাকবে, ও যেতে চাইছে না। আমাদের পিজা নেওয়া হয়ে গেছে, আর শ্রীকে অনেক কষ্টে কারে বসাতে পেরেছি, ও না হলে একদমই উঠতে চাইছিল না। এই যে পেছনে ও বসে আছে, এখনও চোখ থেকে জল পড়ছে, ও আরও ঘুরবে।
আমরা নিয়েছি সুইট অ্যান্ড সার ম্যাঙ্গো চিকেন, যার সসটা দারুণ খেতে। আর তার সাথে নিয়েছি দুটো পিৎজা, একটা হচ্ছে চিকেন পিৎজা উইথ পারমেসান সস আর একটা হচ্ছে চিকেন পিৎজা উইথ আলফ্রেদো সস। তা যাই হোক, আজকে আমরা ডিনার করব। এবার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে জানিও। আরও যদি নতুন নতুন ব্লগ দেখতে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।